আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো একটি পুরাতন কামিজ থেকে মাপ নিয়ে সঠিক নিয়মে একটি কামিজ কীভাবে কাটিং করবেন। তো যারা নতুন আছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই হেল্পফুল হবে। আজকে এই ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত দেখেন তাহলে একটি পুরাতন কামিজ থেকে কীভাবে মাপ নিয়ে একটি কামিজ সঠিক নিয়মে কাটিং হয় এই বিষয়টি শিখতে পারবেন, এবং শরীর থেকে মাপ নিয়ে কত ইঞ্চি লুজ দিয়ে একটি কামিজ কাটিং করতে হয় সেই বিষয়টিও শিখতে পারবেন। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য চেষ্টা করবেন। এই ভিডিওতে গুরুত্বপূর্ণ এই দুইটি নিয়ম আপনি শিখতে পারবেন। তো চলুন তাহলে কাটিংটি করে দেখাই। তো এখানে আমি একটি প্রিন্টেড থ্রি পিস নিয়েছি। তো পার্টগুলো এখানে আমি ভাঁজ করে নিয়েছি। তো সাধারণত যেভাবে একটি কামিজের কাপড় আমরা ভাঁজ করে নিই কাটিং করার জন্য, একই নিয়ম এখানে ভাঁজ করে নিয়েছি। তো এখানে দুইটি পার্ট একসাথে আমি কাটিং করব। তো দুইটি পার্ট যদি আমরা একসাথে কাটিং করি তাহলে এখানে চার ভাঁজে ভাঁজ হয়ে যাবে। তো আমি দেখিয়ে দিচ্ছি, এক দুই তিন চার। তো এইভাবে আমাদেরকে কাপড়টি ভাঁজ করে বিছিয়ে নিতে হবে। তো এখানে আমি একটি পুরাতন কামিজ নিয়েছি, এই কামিজটির মাপে এই কামিজটি আপনাদের কাটিং করে দেখাবো। একটি পুরাতন কামিজ দিয়ে যখন আমরা একটি কামিজ কাটিং করব সর্বপ্রথম আমাদেরকে যে মাপটি নিতে হবে কামিজটি কত ইঞ্চি লম্বা আছে সেই মাপটি আমাদেরকে মেপে দেখতে হবে। এই জন্য দেখুন আমরা এইখানে ঠিক ফিতাটি রাখবো, ছোলটার এখানে ফিতাটি ধরব, ধরে বরাবর এইভাবে লম্বাটি মেপে দেখতে হবে। তো দেখুন আপনার এইভাবে মেপে যত ইঞ্চি আসবে তত ইঞ্চি আপনাকে, ঠিক আছে, সেই কামিজটির লম্বার মাপটি নিয়ে নিতে হবে। তো আমি মাপটি নিয়ে দেখিয়ে দিচ্ছি। এই জন্য আমাদেরকে যেটা করতে হবে, নিচে ফার্স্ট টাইমে মুড়িয়ে সেলাই দেওয়ার জন্য কাপড়কে একটি মার্জিন করতে হবে। এরপরে এই মার্জিনে ফিতাটি রাখতে হবে, রেখে দেখুন। তো আপনার যত ইঞ্চি লম্বাটি আসবে তত ইঞ্চিতে আপনাকে মার্জিন করতে হবে, এবং সেলাই মার্জিনের জন্য হাফ ইঞ্চি আরও এক্সট্রা নিয়ে নিতে হবে। তো আমার এখানে 43 ইঞ্চি লম্বা এসেছে, 43 ইঞ্চিতে মার্জিন করতেছি এবং হাফ ইঞ্চি আরও সেলাই মার্জিনের জন্য এক্সট্রা নিচ্ছি। আপনি যদি এইভাবে পুরাতন কামিজ মেপে লম্বার মাপ নেন তাহলে সেই পুরাতন কামিজ যত ইঞ্চি লম্বা আসবে আপনার এই কামিজটিও তত ইঞ্চি লম্বা তৈরি হবে। এখানে ছোটো বড় হওয়ার কোনো সুযোগ নেই, ওকে। এরপরে আমাদেরকে যেটা করতে হবে, এই মার্জিন দুটোকে এখানে সোজা করে টেনে নিতে হবে। তো এইভাবে কামিজের লম্বার মাপটি নেওয়ার পরে আমাদেরকে এরপরে যে মাপটি নিতে হবে, দেখুন কামিজটির যে সাইড ফ্রেম মাপটি কত ইঞ্চি নিচে আছে এই মাপটি এখন আমাদেরকে মেপে দেখতে হবে। তো এই মাপটির জন্য আপনি কাস্টমারকে জিজ্ঞেস করতে পারেন এই সাইড ফ্রেম মাপটি তার অ্যাকুরেট আছে কি না। যদি আরও নিচে দিতে বলে আপনি নিচে দিতে পারেন, যদি বলে না আরও একটু উপরে উঠিয়ে দিতে হবে তাহলে আপনি উপরে উঠিয়ে দিতে পারেন, আর যদি না বলে আপনাকে যে মাপটি আছে এই মাপটি আমার ঠিক আছে তাহলে এই মাপটি আপনাকে দিয়ে দিতে হবে। দেখুন এই জন্য আবারও আমরা এখানে ছোল্ডার এখানে ফিতারি ধরব, ধরে দেখুন এখানে আমরা দেখব সাইড ফাটে কত ইঞ্চি নিচে আছে। তো এখানে 20 ইঞ্চি নিচে আছে, কত ইঞ্চি নিচে আছে, 20 ইঞ্চি নিচে আছে। এবং এরপরে আমাদের ছোল্ডারের মাপটি নিতে হবে। দেখুন এখান থেকে কিন্তু হাতা লাগানো এবং এই সাইড থেকে এখান থেকে হাতা লাগানো, আমরা এই সেলাইতে এবং এই সেলাইতে এভাবে ফিতাটি ধরব, ধরে মেপে দেখব ছোল্ডারটি কত ইঞ্চি আছে, কত ইঞ্চি আছে, এখানে 12 ইঞ্চি আছে। তো সেলাই মার্জিনের জন্য হাফ ইঞ্চি করে 1 ইঞ্চি আরও এক্সট্রা নিতে হবে। আপনার এইভাবে ফিতাটি রেখে যত ইঞ্চি আসবে সেলাই মার্জিনের জন্য আরও 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিতে হবে। আপনি যদি পুরাতন কামিজ থেকে মাপ নিয়ে কামিজ কাটিং করেন সেই ক্ষেত্রে এই নিয়মটি প্রযোজ্য থাকবে, ছোল্ডারের যে মাপটি আসবে তার থেকে আরও 1 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য এক্সট্রা নিয়ে নিতে হবে, ওকে। তো আমার ছোল্ডারের মাপটি কত ইঞ্চি এসেছে, 12 ইঞ্চি, আর সেলাই মার্জিনের জন্য হাফ ইঞ্চি করে 1 ইঞ্চি এক্সট্রা নিতে হবে, তাহলে 13 ইঞ্চি। 13 ইঞ্চি দুই ভাগ করলে কত হচ্ছে, 6.5 ইঞ্চি। তো দেখুন এখান থেকে ধরে 6.5 ইঞ্চিতে ছোল্ডারের জন্য মার্জিন করতে হবে। এই মার্জিনটাকে নিচের দিকে এখানে সোজা করে টেনে নিতে হবে। এবং এরপরে যেটা করতে হবে, এখানে দুইটি মার্জিন করেছি, নিচের এই মার্জিনটিতে ফিতা রাখতে হবে, রেখে আমরা সাইড ফ্রাটে কত ইঞ্চি মেপে দেখেছি, 20 ইঞ্চি। তো দেখুন এখানে 20 ইঞ্চিতে আমি মার্জিনটি করে নিচ্ছি। এরপরে আমাদেরকে যে মাপটি নিতে হবে, এই পুরাতন কামিজের যে আরমোলটি মানে এই কামিজের যে বগলটি আমাদেরকে মেপে দেখতে হবে। এই জন্য আবারও আমরা এই ছোল্ডারে এখানে ফিতাটি রাখব, রেখে দেখুন এখানে যে নিচে একবারে হাতাটি এখানে যে এখান থেকে লাগানো আছে এখান থেকে যে সেলাইটি এই বরাবর আমরা এইভাবে ফিতাটি মেপে দেখব সোজা করে।
তো এখানে 6.5 ইঞ্চি নেওয়া আছে, তো আমাদের আরমোলটি 6.5 ইঞ্চি নিতে হবে। এবং এরপর এখানে আমাদের বডির ম্যাপটি নিতে হবে। কি করতে হবে দেখুন, ঠিক এখানে বডির ম্যাপটি নিতে হবে। এই জন্য আমরা কামিজের এই বডির পার্টিকে এভাবে একটু টেনে ছেড়ে দিব। দেওয়ার পরে তারপরে ফিতে দিয়ে এভাবে মেপে দেখব কত ইঞ্চি আছে। তো দেখুন এখানে 18 ইঞ্চি আছে, 18 দুগুণে কত হচ্ছে 36। এই কামিজটির বডি 36 ইঞ্চি আছে সর্বমোট। তো এখানে 2টি মার্জিন, তাই না? নিচের এই মার্জিনটিতে আমরা ফিতে রাখব, রেখে কামিজটির আরমোলটি আমরা 6.5 ইঞ্চিতে মার্জিন করব। এই মার্জিনটাকে এখানে সোজা করে টেনে নিতে হবে। তো দেখুন এইভাবে আরমোলের মাপটি যেখানে আসবে সেইখানে আমাদেরকে বডির মাপটি নিতে হবে। বডির মাপটি আমরা কত ইঞ্চি দেখেছি, 36। 36কে 4 ভাগ করলে কত হচ্ছে, 9 ইঞ্চি। তো দেখুন এখান থেকে আমরা 9 ইঞ্চিতে মার্জিন করব। এবং সেলাই মার্জিনের জন্য 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণ এক্সট্রা কাপড় নিতে হবে। এখানে আবারও কামিজটি নিতে হবে। এরপরে আমাদেরকে যে মাপটি নিতে হবে, এই সাইড ফাড়া এবং এই বডির এখান থেকে ঠিক মাঝখানে এখানে পেটের মাপটি নিতে হবে। তো একই নিয়মে একটু টেনে ধরে ছেড়ে দিতে হবে। তো আমরা এবার দেখব, তো পেটের মাপটি এখানে 15.5 ইঞ্চি আছে। তো 15.5 দুগুণে কত হচ্ছে, 31 ইঞ্চি। তাহলে পেটের মাপটি 31 ইঞ্চি। এবং দেখুন এখান থেকে কিন্তু সাইড ফাড়া, তাই না? এই মাপটিকে আমরা হিপের মাপ বলে থাকি দর্জির ভাষায়। তো দেখুন এখানেও আমাদেরকে একটি মাপ নিতে হবে। তো এইখানে আমরা একই নিয়মে একটু টেনে তারপরে ছেড়ে দিব। দেখুন এভাবে একটু টেনে ধরে ছেড়ে দিতে হবে। তো এখানে যদি আমরা মেপে দেখি কত ইঞ্চি আছে, 17.5 ইঞ্চি। 17.5 দুগুণে কত হচ্ছে, 35। তাহলে হিপের মাপটি হচ্ছে 35 ইঞ্চি। তো দেখুন এই 2 মার্জিনের মাঝখানে এখানে কিন্তু আমাদের পেটের মাপটি নিতে হবে। এই জন্য আমরা ফিতাটি এখানে রাখবো, রেখে ফিতাটিকে এখানে একটু ভাগ করব, করে এখানে একটি মার্জিন করব। এই মার্জিনটাকে সোজা করে টেনে নিতে হবে। তো পেটের মাপটি আমরা কত ইঞ্চি দেখেছি, 31 ইঞ্চি। তো 31কে যদি আমরা 4 ভাগ করি কত হচ্ছে, 15.5 ইঞ্চি, তাই না? তো দেখুন এখানে 15.5 ইঞ্চিতে মার্জিন করতে হবে। এবং সেলাই মার্জিনের জন্য এখানে 1 ইঞ্চি এক্সট্রা কাপড় নিতে হবে। এরপর এখানে আমাদের হিপের ম্যাপটি নিতে হবে। হিপের ম্যাপটি আমরা কত ইঞ্চি দেখেছি, 35 ইঞ্চি। 35 ইঞ্চিকে যদি 4 ভাগ করি কত হচ্ছে, 15.9 ইঞ্চি। দেখুন 15.9 ইঞ্চিতে মার্জিন করব। এবং সেলাই মার্জিনের জন্য 1 ইঞ্চি এক্সট্রা কাপড় নিয়ে নিতে হবে। তো এইভাবে কামিজটির লম্বার মাপ, শোল্ডারের মাপ, আরমোলের মাপ, বডির মাপ, পেটের মাপ, হিপের মাপ এবং সাইড ফাড়ি কত ইঞ্চি নিচে হবে, এই মাপগুলো আমাদেরকে পুরাতন কামিজ থেকে এইভাবে মেপে মেপে নিতে হবে। আশা করি কীভাবে নিতে হবে সহজভাবে আপনি বুঝতে পেরেছেন। তো এরপরে এই মার্জিনগুলো আমাদেরকে টেনে নিতে হবে এবং নিচের ঘেরের মাপটিও নিয়ে নিতে হবে। তো এরপর এখানে আমাদেরকে আরমোলের জন্য রাউন্ড শেপ করতে হবে। তো আরমোলটি যত ইঞ্চি আসবে এটাকে 2 ভাগ করতে হবে, করে দেখুন এখানে একটি মার্জিন করতে হবে ঠিক মাঝখানে। তো দেখুন এই 2 মার্জিনের মাঝখানে এভাবে ফিতাটি রাখবো। যে কামিজগুলোতে তালপাট হবে না এখানে 1 ইঞ্চিতে মার্জিন করতে হবে, আর যে কামিজগুলোতে তালপাট দিতে হবে, মানে যে কামিজগুলো একদিকে পড়তে পারবে সেই কামিজগুলোতে অবশ্যই তালপাট দিতে হবে। এখানে আমরা 1/2 ইঞ্চি বাড়িয়ে 1.5 ইঞ্চিতে মার্জিন করতে হবে। তো এই কামিজটা হচ্ছে একটি প্রিন্টেড 3 পিস, এখানে তালপাট দিতে হবে। তো দেখুন 1 ইঞ্চিতে একটি মার্জিন, 1.5 ইঞ্চিতে মার্জিন, এই 2টি মার্জিন এই বডির মাপটির সাথে আমাদেরকে মিলিয়ে দিতে হবে। তো এইভাবে মার্জিনগুলো আমাদেরকে মিলিয়ে দিতে হবে। এরপরে কামিজটির নিচের ঘেরের মাপ নিতে হবে। তো এখানে আমরা একটি পার্ট মেপে দেখব। তো এখানে সামনের পাটি আমি মেপে নিচ্ছি। তো এইভাবে আমরা ফিতাটি রাখবো এবং দেখুন এইভাবে রাখবো, রেখে দেখুন এখানে কামিজটি যে নিচের ঘেরটি আছে 23.5 ইঞ্চি। তো এখানে আমাদেরকে 23.5 ইঞ্চি নিচের ঘেরটি নিয়ে নিতে হবে। তো এই 23.5 ইঞ্চিকে এখানে 4 ভাগ করা যাবে না, এখানে 2 ভাগ করতে হবে। তো 23.5কে 2 ভাগ করলে কত হচ্ছে, 15.5 ইঞ্চি। তো 15.5 ইঞ্চিতে এখানে মার্জিন করতে হবে এবং সেলাই মার্জিনের জন্য এক্সট্রা কাপড় নিয়ে নিতে হবে। এবং এই মার্জিনগুলো এখানে মিলিয়ে দিতে হবে। তো এইভাবে একটি পুরাতন কামিজ থেকে মাপ নিয়ে আমাদেরকে মাপ ও মার্জিনগুলো করতে হবে। তো এখানে গলার যে মাপটি নেওয়া হয় গলার মাপটিও আমি নিয়ে দেখিয়ে দিচ্ছি। তো গলাটি আমি বকরম দিয়ে দিয়ে দিব।
তো এই অবস্থায় এখানে আমি কাটিংটি করে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এখানে একটি 1 ইঞ্চিতে মার্জিন করেছি, একটি 1.5 ইঞ্চিতে মার্জিন করেছি। তো আমরা এই 1.5 ইঞ্চির যে মার্জিনটি আছে এই মার্জিন অনুযায়ী ফার্স্ট আমি কাটিংটি করে নেব। তো যে কোনো কামিজ যখন আপনারা কাটিং করবেন এই কোনার দিকে 1/2 ইঞ্চি থেকে 1 ইঞ্চি পরিমাণ আমাদেরকে দেখুন এখান থেকে রাউন্ড করে এই কোনাটি ডাউন করে কাটিং করতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি এইভাবে আমাদেরকে কাটিংটি করতে হবে, তাহলে এই কোনাটি কখনো ঝুলে পড়বে না। এবং এখানে যে আমরা চিহ্নগুলো দিয়েছি এই চিহ্ন অনুযায়ী দেখুন এভাবে কাপড় কেটে আবারও ভালো করে চিহ্ন দিয়ে নিতে হবে। যখন আমরা সেলাই করব এই চিহ্নগুলো আমাদেরকে অনেক সহায়তা করবে। তো দেখুন এখন আমরা যেটা করব পিছন পাটি সরিয়ে সামনের পাটে এখানে তাল পাটি কাটিং করে নিয়ে নেব। তো যে আপনারা 1/2 ইঞ্চি পরিমাণ ডাউন করে এখানে কাটিংটি করে নিয়ে নিতে হবে। এই অবস্থায় বডির পার্ট কাটিং করে কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমাদেরকে হাতাটি কাটিং করতে হবে। তো এখানে কামিজের হাতা দুইটি নিয়েছি, আমি ভাঁজ করে নিয়েছি দুইটি হাতা একই সাথে। পুরাতন যে কামিজটি আছে সেই কামিজটির হাতাটি মেপে কীভাবে কাটিং করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখুন হাতাটির এখানে যে সেলাই আছে এই সেলাইতে আমরা এখানে ফিতাটি রাখবো। রেখে দেখুন এই হাতাটি আমি মেপে দেখতেছি হাতাটি আছে এখানে 17 ইঞ্চি লম্বা। তো সেলাই মার্জিন কিন্তু আমাদেরকে এক্সট্রা নিয়ে নিতে হবে, আমি দেখিয়ে দিচ্ছি। এখানে হাতের যে মুখটি আছে এখানে আমরা মেপে দেখবো কত ইঞ্চি আছে। তো দেখুন এইভাবে আমরা ফিতাটি ধরবো, ধরে দেখুন এইভাবে মেপে দেখবো। তো দেখুন এখানে 4.5 ইঞ্চি আছে, 4.5 দুগুণে কত হচ্ছে 9 ইঞ্চি, হাতের মুখটি এখানে 9 ইঞ্চি দিতে হবে। তো এখানে মুড়িয়ে সেলাই দেওয়ার জন্য কাপড় রেখে একটি মার্জিন করতে হবে এবং এই মার্জিনে ফিতাটি রেখে হাতাটি কত ইঞ্চি আমরা লম্বা দেখেছি 17 ইঞ্চি, 17 ইঞ্চিতে মার্জিন করতে হবে এবং সেলাই মার্জিনের জন্য 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিতে হবে। এবং দেখুন এই 17 ইঞ্চির যে মার্জিনটি আছে এই মার্জিন থেকে 3 ইঞ্চি নিচে একটি মার্জিন করতে হবে। এই মার্জিনগুলোকে এখানে সুন্দর করে টেনে নিতে হবে। এরপরে দেখুন আমরা যে হাতার যে আড়মোলটি কাটিং করব কী নিয়মে কাটিং করব সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। হাতের মুখের মাপটি আমরা কত ইঞ্চি দেখেছি 9 ইঞ্চি, 9 ইঞ্চি দেওয়া করলে কত 4.5, 4.5 ইঞ্চিতে মার্জিন করব এবং সেলাই মার্জিনও এক্সট্রা কাপড় নিয়ে নিব। এবং দেখুন আমরা এখানে হাতার যে আড়মোলটির মাপ নেব এটা কীভাবে নেব, তো এইভাবে আমরা হাতাটি রাখবো। রেখে দেখুন এই বরাবর সোজা করে আমরা এখানে ফিতাটি রাখবো, রেখে এখানে মেপে দেখবো কত ইঞ্চি আছে, এবার সোজা করে রেখে দেখবো। তো দেখুন এখানে 7.5 ইঞ্চি আছে। তো আমরা এখান থেকে সোজা করে দেখুন এই 3 ইঞ্চির এই মার্জিনটি থেকে 7.5 ইঞ্চিতে একটি মার্জিন করব এবং সেলাই মার্জিনের জন্য এক্সট্রা কাপড় নিয়ে নেব। এবং দেখুন এখানে আড়মোলের জন্য রাউন্ড শেপটি করে নিয়ে নিতে হবে এবং এই মার্জিনগুলো এটা মিলিয়ে দিতে হবে। তো এই নিয়মে আমাদেরকে একটি পুরাতন জামা থেকে হাতার মাপ নিয়ে হাতা কাটিং করতে হবে। যেহেতু আমরা কামিজের বডির পার্টে তালপাট কাটিং করেছি এই জন্য হাতা তো তালপাট কাটিং করতে হবে। দেখুন তালপাট যখন আমরা কাটিং করব এই হাতার ভালো দিকটি এভাবে আমরা মুখোমুখি রাখবো এবং এই হাতাটির উল্টো দিকটি আমি উপরের দিকে রেখেছি এবং এই হাতার উল্টো দিকটি নিচের দিকে রেখেছি। এইভাবে রেখে যদি আমরা কাটিং করি তালপাট তাহলে অটোমেটিকলি একটি হাতা ডাইনে যাবে, একটি হাতা বামে যাবে। জাস্ট এখানে 1/2 ইঞ্চি কাপড় এইভাবে ধরে আমাদেরকে তালপাটটি কাটিং করতে হবে। দেখুন তালপাট মানে এই যে ডাউন সাইডটি এটা কামিজের সামনের পাটির দিকে থাকবে, এই হাতাটি হচ্ছে আমাদের ডাইন সাইডের। এবং দেখুন এই হাতাটি যে ডাউন সাইডটি সামনের পাটে থাকবে, এই হাতাটি হচ্ছে আমাদের বাম সাইডের। তো দেখুন এখানে যে কামিজের গলাটি আছে, তো সর্বশেষ কামিজের গলার মাপটি আমরা কীভাবে নেব, কামিজটি আমরা এভাবে রাখবো। রেখে দেখুন এই ঠিক এইভাবে ফিতাটি রেখে দেখবো গলার পাশটি কত ইঞ্চি আছে, এখানে আছে 5.6 ইঞ্চি। এবং সামনের পাটের গলাটি দেখুন আমরা এইভাবে ফিতাটি রেখে মেপে দেখবো, দেখুন এখান থেকে আছে গলাটি লম্বা 6.5 ইঞ্চি এবং পিছন পাটের যে গলাটি 3.5 ইঞ্চি লম্বা আছে কিন্তু পাশে 5.6 দিতে হবে।
তো এই মাপে আমরা গলাটি কাটিং করে নিয়ে নেব। তো এই অবস্থায় কামিজটি কাটিং করা আমার একবারে কমপ্লিট হয়ে গেছে। একটি পুরাতন কামিজ থেকে মাপ নিয়ে কীভাবে একটি কামিজ কাটিং করতে হবে আমি আশা করি আপনি এই ভিডিও থেকে শিখতে পেরেছেন বা বুঝতে পেরেছেন। এরপর থেকে আপনিও এই নিয়মে কাটিং করতে পারবেন, আশা করি কোথাও কোনো সমস্যা হবে না আপনার। এবং এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরে আপনার যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন।